আপনারা আমরা অনেক আর্টিস্টরা আমার খুব প্রিয় প্রিয় শিল্পীরা এখানে আছেন, জর্জ ভাই আছেন, তানভীর আছেন, শ্যামল মওলা আছেন, আয়েশা আছেন, আমরা সবাই মিলে ওর এই স্বপ্নযাত্রায় আছি সাথে। কাজটার নাম কানাগুলি, এটা একটা ওয়েব সিরিজ, তো আশা করি কাজটা ভালো লাগবে আপনাদের। আর বর্তমানে অবস্থা আমি মনে করি যে আমাদের ওয়েব কন্টেন্ট খুবই ভালো করছে, স্পেশালি আপনি যদি দুই দিন দুনিয়া দেখেন, আপনি সিন্ডিকেট দেখেন, আপনি কারাগার দেখেন, মহানগর দেখেন, আমাদের কন্টেন্টগুলো ভীষণ ভীষণ ভালো করছে। সেটা যে কোনো দিক দিয়ে, সেটা গল্প বলার ভঙ্গি বলেন, অভিনয় শৈলী বলেন, আলোকপ্রকরণ বলেন, ক্যামেরা কাজ বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, সব কিছুতেই ভীষণ আমি মনে করি যে বিশ্বমানের হচ্ছে। তো আমরা আবারও ঘুরে দাঁড়াচ্ছি এবং আমাদের বাংলা সিনেমাও অনেক ভালো করছে, গরম অনেক ভালো করেছে, আলহামদুলিল্লাহ, হাওয়া খুব ভালো করেছে, দামাল ভীষণ ভালো করেছে, এবং বিভিন্ন টেস্টের সিনেমা রিলিজ পাচ্ছে, যেমন পুরা পাখির শূন্য, তারপর আমাদের আকরাম ভাইয়ের একটি সিনেমা গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, সাতম নামে একটি সিনেমা আসছে। এই যে ধরেন বিভিন্ন স্বাদের সিনেমা, বিভিন্ন কী বলবো প্রেক্ষাপটের সিনেমা আমরা চলচ্চিত্র প্রেমীরা উপহার দিচ্ছি আপনাদেরকে, তো আপনারা আসলে হলে এসে দেখছেন, এবং আমরা বাইরে আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের দেশের তরুণ নির্মাতারা নিজেদের সিনেমা উপস্থাপন করছে, এটাই তো ভীষণ আশার কথা। সো এর মাঝখানেও অনেক আক্ষেপ থাকবে, এবং এই আক্ষেপগুলোর মাঝখানে পেরিয়েই কিন্তু আমরা এতদিন এসেছি। মাঝখানে আমাদের চলচ্চিত্র ভীষণ একটা দুর্বল জায়গা ছিল, সেই জায়গাটাকে কিন্তু আমরা ঘুরে দাঁড়াচ্ছি। সো এই সময়টা আমাদের আসলে খুব ভালো ভালো কাজ করে যেতে হবে, একে অপরের পাশে থাকতে হবে, সেটা গণমাধ্যম বলেন, সেটা সকলকে একসাথে থাকতে হবে, এবং প্রচুর কাজ করতে হবে, ভালো মানের কাজ করতে হবে, এটাই। Thank you.